गुड मॉर्निंग किड्स, वेलकम टू आवर बेंगली क्लास। सी द कॉपी। आज के आम्रा एक्टा नतून जिनिश करब, अवश्य सेटा हस्यु कारण तो दिए हबे। भालो करे देखो, दिस इज योर हेडिंग। एटा तुम्हारे हेडिंग, हेडिंग देखते पाच्छो, सठिक जायगाय हस्युकार बसाओ, सठिक जायगाय हस्युकार बसाओ। आमी कतगुलो वर्ण लिखे देव, तुम्हरा कोथाय हस्युकार होबे सेटा निजेरा लिखबे। उत्तरटा এখানে দিই। ये शब्दगुलो किन्तु तुम्हरा अलरेडी आगे पढ़ेछो। দেখো, এটা একটা নতুন শব্দ দিচ্ছি, আশা করি পারবে। নিজেরা ভেবে লিখবে, না পারলে আমি বলে দেবো পরে। ওকে, নাও সি দ্য কপি প্রপারলি। ভালো করে কপিটা দেখো। ফার্স্টে হেডিং কি? সঠিক জায়গায় হস্যুকার বসাও। এক নম্বরে কি আছে? দ প বর্ষণ্য র। দু নম্বরে ক প বর্ষণ্য র। তিন নম্বরে ব প ল। চার নম্বরে চ ত বর্ষণ্য র। নাম্বার ফাইভ, তালিব সহায়কারে সা ল ক। নেক্সট ধ দন্ত ন ক। নেক্সট ড ম বর্ষণ্য র। অ্যান্ড দ্য লাস্ট ইজ প খ বর্ষণ্য র। তাহলে এইগুলো কিন্তু, এই যে শব্দগুলো যে আমি লিখলাম, যে বর্ণগুলো, সেগুলো সঠিক নয়, এগুলো আমি ভুল লিখেছি। তাহলে এই সব বর্ণগুলোর কোথায় হস্যুকার বসবে সেই সঠিক শব্দটা তোমরা তোমাদের কপির রাইট সাইডে লিখবে, ঠিক এর পাশে, এরকম ড্যাশ দিয়ে, যেরকম আমি দিয়েছি এরকম দিয়ে। দেখতে পাচ্ছ? তাহলে তোমাদের কি করতে হবে? না, সঠিক জায়গায় হস্যুকার বসাতে হবে। ঠিক আছে, আমি যে শব্দগুলো লিখেছি এগুলোতে কোথায় হস্যুকার বসবে সেটা বসিয়ে সঠিক শব্দটা তোমরা এদিকে লিখবে। আচ্ছা, ফর অ্যান এক্সাম্পল আমি একটা করে দিচ্ছি। যেমন দ প বর্ষণ্য র, এটা কি কোনো অর্থ হয় না? তো তাহলে কোথায় হস্যুকার বসবে? আমরা অলরেডি এটা পড়েছি, বলো কোথায় বসবে? দয় হস্যু পয় হস্যু বর্ষণ্য র, দুপুর কি? তাই তো, ঠিক লিখেছি তো আমি? তাহলে দ প র কিছু হয় না, কোনো অর্থ হয় না। তাহলে এটাকে হস্যুকার বসিয়ে আমরা কি লিখলাম? দুপুর। দয় হস্যু পয় হস্যু বর্ষণ্য র। বুঝতে পেরেছো তাহলে কি করে করতে হবে? বাকিগুলো সব তোমরা করবে। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।